আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শুরু করব আপনাদেরকে নিয়ে আমার সাপ্তাহিক বাজারটা। প্রতিদিন রবিবারে তো বাজারটা করাই লাগে, যেহেতু সপ্তাহের বাবা এখনও আসেননি, তো সপ্তাহের বাজারটা আমাকেই করতে যেতে হয়। আজকে রবিবার, দেখেন বাইরে খুব সুন্দর একটা দিন, অনেকদিন পরে এরকম ঝকঝকে একটা দিন পেলাম। তো এখন সকাল বাজে হচ্ছে 10টা, তা যাবো একটু বাজার করতে, তো আপনাদেরকে সাথে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ঝকঝকে দিন। আর হচ্ছে মেইনলি আজকের বাজারটা হচ্ছে যে ফ্রুটস কেনাটা বেশি জরুরি অন্য সব জিনিসের তুলনায়, কারণ আমাদের সামার, বাচ্চাদের সামার হলিডে আজকে পর্যন্তই শেষ। আগামীকাল সকাল থেকে ইনশাল্লাহ স্কুল খুলবে। মেয়েটার স্কুল কালকে ফার্স্ট ডে হবে, ছেলেদের স্কুল এখনও আরও 2 দিন আছে খুলতে। ওদের স্কুল খুলবে হচ্ছে 28 তারিখে। তো কালকে হচ্ছে রায়নার প্রি স্কুলের ফার্স্ট ডে। তো আজকে যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে যাবো, আর আমাদের এই ছোট্ট শহরটা দেখাতে দেখাতে যাব। তো যারা নতুন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা পাশে আগে থেকেই ছিলেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তারা তো এই জায়গাগুলো দেখেছেনই যারা আগে থেকেই আমার সাবস্ক্রাইবার ছিলেন, আর যারা নতুন অ্যাড হয়েছেন তাদের জন্য আজকে আবার একটু ভিডিও করলাম যে আমাদের ছোট টাউনটা সম্পর্কে একটু বলি। কারণ আমাদের এটা ছোট্ট একটা শহর, এটা একটা কাউন্টি সাইড আয়ারল্যান্ডের, মানে 2টা বড় শহরের মধ্যেখানে এটা পড়েছে। তো ছোট ছিনছাম একটা সুন্দর শহর, এমনিও তো আয়ারল্যান্ডের পপুলেশন খুব কম, তার ছোট শহরগুলোতে তো আরও একটু কমই হয়, কিন্তু প্রচুর সবুজ। ল্যান্ডস্কেপের দিক দিয়ে বিচার করলে আয়ারল্যান্ড মানে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটা পড়ে, কারণ এত সবুজ, এত সুন্দর, চতুর্দিকে সবুজ আর সবুজ আর সবুজ, খুব সবুজ একটা দেশ। তো আজকে আমি আপনাদের নিয়ে যাবো একটা সুপার মার্কেটে। এই সুপার মার্কেটটার নাম হচ্ছে লিডিল। তো আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমার বাসার থেকে 8-10 মিনিটের ড্রাইভ। তো আজকে তো সানডে, তাই রাস্তাঘাটে একটু এরকম ফাঁকা ফাঁকা টাইপের। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আকাশটা কত সুন্দর, যদি গেল ম্যাকডোনাল্ড একটা পাম্প, মানে পেট্রোল স্টেশন। তারপরে যাচ্ছি এদিকে, হাতের ডান সাইডে আছে নিসান গাড়ির শোরুম, আর হচ্ছে যেখানে যাচ্ছে সেটার নাম তো বললামই, সেটা হচ্ছে লিডিল। তো লিডিলটা হচ্ছে একটা জার্মান কোম্পানি, এটা মোটামুটি ইউরোপের সব দেশেই এদের আউটলেট আছে। এটাতে হচ্ছে যে আপনার সব ধরনের জিনিস পাওয়া যায় ক্লোদিং বাদে, মানে ফ্রুটস, ভেজ, মিল্ক, তো এগুলো সমস্ত কিছুই আর কি পাওয়া যায়। এরা একটু চিপ হয়, কারণ হচ্ছে যে এদের কোয়ালিটিও ভালো হয়। এরা হচ্ছে ইউরোপের অন্যান্য সব দেশ থেকে জিনিসগুলোকে আমদানি করে। যেটা নিসানের শোরুম দেখতে পাচ্ছেন, সানডে তো তাই বন্ধ আজকে, চলে আসলাম লিডিলে। তো এই এই দোকানটার কথা বলছিলাম যে এটা খুবই একটা রিজনেবল প্রাইসিংয়ের শপ, সব দেশ থেকে, মানে স্পেন, পর্তুগাল, ইটালি বা এরকম এরকম নানান দেশ থেকে এরা জিনিসগুলো আনে, এই জন্য একটু প্রাইসটা অন্যান্য, মানে আইরিশ কোম্পানির তুলনায় একটু রিজনেবল হয়। আর হচ্ছে যে অনেক অফার থাকে এই দোকানটায় ফ্রুটসের মধ্যে, তারপরে এক এক সময় এক একটা জিনিসের অফার দেয়, মানে এখানে অফার চলতেই থাকে, উইকলি অফার এখানে চলতেই থাকে। তো আজকে আমি মেনলি হচ্ছে ফ্রুটসই নিতে আসছি। ফ্রুটস হচ্ছে যে কালকে রায়নার ফার্স্ট স্কুলের লাঞ্চের জন্য, তো সে আবার ফ্রুটসই লাইক করে, ফ্রুটস খেতে লাইক করে, আর কোনো কিছু সে খায় না। আর প্রথম দিন যেহেতু তেমন আর কি দিব, কিন্তু এখন অন্য বাচ্চারা খাবে, ওকে তো খাইতেই হবে, এই জন্য কিছু তো দেওয়াই লাগবে লাঞ্চ। তো এই জন্য এটা হচ্ছে প্লাম, আমি প্লাম নিলাম। তার আগে যেটা দেখালাম সেটা হচ্ছে চেরি ছিল, চেরি নিলাম। চেরি হচ্ছে 100 গ্রাম 1 ইউরো 25 সেন্ট, মানে কত, 1.5 ইউরো, 1.5 ইউরো মানে বাংলাদেশি টাকায় 150 টাকার মতন 100 গ্রাম। আর এগুলা হচ্ছে সব গ্রেপস, ডিফারেন্ট টাইপের গ্রেপস আছে, যেটা হচ্ছে মিক্সড একটা বেরি, এগুলো আমি বাসায় যাওয়ার পরে আপনাদেরকে ভালো মতন দেখাবো। তো রায়না বেরি খুব পছন্দ করে, মানে ব্লুবেরি, রাসবেরি এগুলো তার খুব পছন্দ। স্ট্রবেরি খায়, কিন্তু স্ট্রবেরি একটু টক লাগায় মনে হয় তো বেশি পছন্দ করে না, কিন্তু ব্লুবেরি আর রাসবেরি সে খুব পছন্দ করে। চেরি খুব পছন্দ করে, অরেঞ্জ, সে মোটামুটি আলার মতো সব ধরনের ফ্রুটস সে খুব পছন্দ করে। সে শুধু ভাত লাইক করে না, ভাত ছাড়া বাকি সব কিছু সে মোটামুটি পছন্দ করে। এখন পর্যন্ত সে একটু ভাত খায় না, 3.5 বছর তার বয়স। তো এটা আমরা একটু শপিং করি, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে কুকি, এটা হচ্ছে রেডিশ, মানে এটা মূলা, ছোটো ছোটো মূলা নিয়ে দেখলে না আমার এত ভালো লাগলো, নিয়ে আসলাম যেটা ডালের মধ্যে দিয়ে দেখাবো, সরি, ছোট ছোট মূলা। এগুলো যে কর্ন, তারপর হচ্ছে গার্লিক ছিল, যে দামগুলো দেখতে পাচ্ছেন এগুলা, এটা বানানা,
তো ব্যানানাও নিব, সব কিছু আর কি মিলিয়ে একটু ফলটল নিলাম, একটা অরেঞ্জ। তো এই দোকানটায় নর্মালি আমরা ফ্রুটস কিনতে আসি, ভেজিটেবল এখান থেকেই কিনি, কোয়ালিটিও ভালো, প্রাইসও ভালো, সব কিছু মিলিয়ে সুন্দর, মানে এখানে ভালোই লাগে, বাজার সবজি বাজার করতে এখানে খুব ভালোই পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। যেগুলো হলো অফারের জিনিসপত্র, উইকলি এদের অফার থাকে, এগুলো হচ্ছে ডেইরি প্রোডাক্ট। আসলে বাচ্চাদের নিয়ে বাজার করতে গেলে এই শপিং করা আবার একসঙ্গে শ্যুট করা এটা একটু ঝামেলা হয়ে যায়, কারণ বাচ্চারা কোন দিকে দৌড় দেয় কি করে, ওরা একটু দৌড়াদৌড়ি যদি একটু কমই করে, কিন্তু তারপর খেয়াল তো রাখতে হয় যে কোথায় গেল। তো এক হাতে শপিং ট্রলি ঠেলা, এক হাতে ভিডিও করা, আবার তাদের দিকেও খেয়াল করা। এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, আইরিশ ফ্রেশ ক্রিম, এটা হচ্ছে কেকের উপরে সাজানোর জন্য, এটা হচ্ছে একটা গ্রিল, আর এই যে এগুলো জিনিসগুলো অফারে থাকে। এটা একটা ছোট্ট ফ্রায়ার, দেখতে অনেক কিউট লাগলো, ছোট্ট একটা ফ্রায়ার। আসলে এরা যে প্রোডাক্টগুলো ইলেকট্রনিক প্রোডাক্টগুলো আনে ইউরোপীয় দেশ থেকে আনে, দামও মোটামুটি ভালোই থাকে, মানে কম দামের মধ্যে পাওয়া যায়। এই যেগুলো আমি একটু দেখতেছিলাম বাচ্চাদের যে প্রশিক্ষণীয় জিনিসপত্র, হেডফোনটা দেখলাম 8 টাকা 8 ইউরো দাম ছিল। আইসক্রিম, আইসক্রিম কিনি নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি একটু নিলাম, আমরা তো আইসক্রিম খাই না, কিনিও না। তো এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, এটা হচ্ছে ডোনাট মেকার, তো যেটা বলছেন যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভালো পরে। লাইক তো একটা আমরা ডিজার্ভই করি, তাই না, সবাই এত কষ্ট করে আমরা করি, আপনারাও দেখেন সময় নিয়ে, তো একটা লাইক দিতে তো আর কি আর এমন কিছু ক্ষতি হয় না কারোই। তো প্লিজ যারাই দেখেন প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, কমেন্ট পড়তে ভালো লাগে, কমেন্টটা হচ্ছে যে জানা যায় যে আপনারা কী ফিল করতেছেন বা কী দেখতে চাচ্ছেন বা কোনটা ভালো লাগতেছে না, তো ভিডিও রিলেটেড কমেন্টগুলো করবেন, খুব ভালো লাগে। আর আমি তো চেষ্টাই করি সবসময় কমেন্টগুলো পড়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিতে, আর ভিডিওগুলো যখন যতটুকুই হয় আশা করি আপনারা সবাই একটু পুরাটাই দেখার চেষ্টা করবেন, কারণ কি অনেক সময় হয় 1-2 মিনিট দেখে যখন আপনারা কেটে দেন তখন কিন্তু ওই মেসেজ করলে মানে কমেন্ট করলে ওইগুলো স্প্যামে চলে যায় আর এটা কাউন্টও হয় না, মানে আপনারা 2 মিনিটের কম 3 মিনিটের কম দেখলে পরে এটা আসলে আমাদের কোনো কাজেও লাগে না, এটা ভিউ টাইমটা এটা কাউন্টই করে না, ওয়াচ টাইমটা যেটা। তো একটু কষ্ট করে যদি আপনারা একটু বেশিক্ষণ ধরে দেখেন তাহলে খুব ভালো হয়। তো গল্প করতে করতে বাজার শেষ করে, এটা তো আমার বাসার রাস্তা দেখতেই পাচ্ছেন, তো আমি বাসায় চলে আসলাম। তো অনেক হলো হলিডে আমাদের, সকালে কালকে সকালে উঠেই আবার দৌড়াদৌড়ি শুরু, স্কুল হচ্ছে 8:30 থেকে, তো প্রথম দিন তো একটু আর্লি উঠে তাড়াতাড়ি তাকে খাওয়াই রেডি করে নিয়ে যেতে হবে। এখন জানি না কেমনে সে কী করবে, কালকে সে কান্নাকাটি না করলেই ভালো, কারণ এমনি তার অভ্যাস আছে স্কুলে যাওয়া, এটা তার সেকেন্ড ইয়ার প্রি স্কুলের, আমাদের এখানে 2.5 বছর থেকে প্রি স্কুল শুরু হয়। তো চলে আসলাম বাসায়, কিন্তু এই স্কুলটা তার নতুন, এই 1 বছর সে এখন এটা অন্য স্কুলে পড়বে, তো এর জন্য একটু আমি টেনশনে আছি, আর তার বাবাও নাই, তার বাবার সঙ্গে সে মেইনলি স্কুলে যেতে অভ্যস্ত। দেখা যাক, আল্লাহ ভরসা, আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, প্রথম দিনের স্কুলটাও শুরু করবো আর কালকে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সে স্কুলে যেয়ে কী করলো। তো চলে আসলাম বাসায়, তো এখন আমি বাজারগুলো উঠাবো আপনাদের একটু দেখাই, এই তো আজকে আমি এই বাজারগুলাই করলাম, বেশি কিছু না। তো ভালো থাকবেন আপনারা সবাই, আর হচ্ছে যে এভাবে পাশে থাকবেন, সবাই অনেক অনেক দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। ইনশাল্লাহ আবার আসবো, কালকেও আসবো ইনশাল্লাহ আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।